ফার্স্ট অফ অল এই ননচেন্স কামবর কোনে করে আমি গম না পাও। যিকোনো একটা গভর্নমেন্ট এক্সাম হব না পায় কেইটামান গ্রুপ উলাই যায় যে যত কোর্ট কেস করিবর কারণে এক্সপার্ট থাকে, কোর্ট কেস করে দি। তো আজি এই ভিডিওটোত আমি ডিসকাস করিম যোনটো বিটিআর টেট হয়েছিল, আসাম সিক্স শেডিউল টেট স্পেশাল টেট। এতিয়ারলৈকে ক্যান্ডিডেটসবুরে হারাশাস্তি খাই আছে, হ্যারাসমেন্ট পাই আছে না, সার্টিফিকেট পাইছে না, মার্কশিট পাইছে। আপনি হয়তো গম পাইছে যে বিটিআর স্পেশাল টেটের উপর কেস থপি দিছে প্রায় 13 জন পার্টিয়ে, 13 জন ক্যান্ডিডেটসে কেস থপিছে। আপনি এটা চাব পারে, দ্য গুয়াহাটি হাই অফ আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ কেস নম্বরটা দিয়া আছে WP42782022। সো ইয়াতে ডনসিং রংপি এন্ড 12 ORS মানে 13 জন টোটেলে কেস থপিছে যে আমার যোন চেকিং হয়েছিল সেই ফুল। সো যাকালি হিয়ারিং তো দুটা হিয়ারিং হয়ে গেল। তো লেটেস্ট যোন যাকালি হিয়ারিং আসে, যাকালি মানে যা পরশি, তাত হিয়ারিংত কলে যে যোনখিনি ভুল বলে কৈছে যার কারণে কেসটো দিছে, সেইটো ভুলটো আগতে শুধরণি করে পিনে যোনবোৰ কোয়েশ্চন ভুল আছিলে সেইবোৰৰ ওপৰত অলরেডি গ্রেস মার্ক দিয়া হৈছে। সো যোনজন মানে ডিফেন্ড কৰি আছে তেখেত লয়ারে কলে যে এই কেসটো আগবঢ়াই থাকি লাভ নাই। সো যোনজনে পাস কৰিছে, যোনজনে সাকসেসফুলি পাস কৰিছে বা ক্লিয়ার কৰিছে, ইয়াক সার্টিফিকেটবোৰ দি দিয়া ভাল। কিন্তু যোনজনে এগেইনষ্টত আছে, এগেইনষ্ট লয়ারজনে কলে যে এনেকে দিগদার হব, কারণ যোন যেতিয়া হিয়ারিংটো আহিব, যদি সার্টিফিকেট অলরেডি পাই যায়, হিয়ারিংটো যদি আহি যায় তেন্তে আকো প্রবলেম হব পাৰে। সো তার সেইবোৰ ভাবি চিন্তি পিনে যোনজন জাজ আছিলে তেখেতে আকো সময় লৈছে জাজমেন্ট দিব কারণে, আৰু নেক্সট হিয়ারিংটো মানে নেক্সট জাজমেন্ট ডেটো, জাজমেন্ট বুলি কব নোৱাৰো, এতিয়া জাজমেন্ট দিয়ে না আকো হিয়ারিং হয়। সো নেক্সট হিয়ারিংটো আছে আপনার 14th আছে, মানে এই মানডে, অহা মানডেত আছে। সো আমি মানডেত গম পাম যে এই কেসটোর উপর কি হয়। সেইবোৰ অলপ নিজৰ চিন্তা কৰি পিনে বেলেগৰো চিন্তা কৰিব, কাৰণ আপুনি এজন শিক্ষক এপ্লাই কৰিব যায় আছে। সো টিচাৰৰ কোৱালিটি এনেকুৱা নহয় যে নিজক নিজে আগ নাবাঢ়িলে বেলেগকো আগ বাঢ়িব নিদিওঁ। আচ্ছা, নেক্সট ইম্পৰ্টেণ্ট আপডেট এটা আছে, আপুনি হয়তো গম পাইছে, যোৱাকালি এটা বহুত ইম্পৰ্টেণ্ট কেছ প্ৰায় ছল্ভ হোৱা বুলি ক'ব পাৰিব। এইটো বহুত ভাল আৰু এইটো বহুত বেয়া খবৰ, কিছুমানৰ কাৰণে বহুত ভাল খবৰ, কিছুমানৰ কাৰণে বহুত বেয়া খবৰ। এইটো চাওক, যোৱাকালি হিয়াৰিং আছিল প্ৰায় 5 বছৰ আগতে, ৰাজস্থানৰ এডুকেশ্যন বোৰ্ডে এটা কেচ দিছিলে যে যোনবোৰ BED কৰাবোৰে সেইবোৰ LP দিয়ে, UP দিয়ে, হাই ছেকেণ্ডেৰী টেটটো এপ্লাই কৰে। সো সেইটোৰ কাৰণে এপিল কৰিছে যে LP বা যোনটো প্ৰাইমাৰী টিচাৰ হয়, যোনে DLED কৰে বা ইয়াতে ৰাজস্থানত বেলেগ বোৰ্ডেদি জনা যায়, BTC বুলি গম পোৱা কিবা বেলেগ টাইপৰ আছে, সো সিহঁতে কি কৰিব, সিহঁতে ক'ত এপ্লাই কৰিব, সিহঁতেতো মাজত ৰৈ যায় কাৰণ BEDবোৰো আহি যায় আকৌ DLEDবোৰো। সো এই 5 বছৰ আগৰ কেছটো কালি হিয়াৰিং হ'ল আৰু ছাকচেছফুলি সুপ্ৰিম কোৰ্টে অৰ্ডাৰ দিলে। ইয়াতে লিখা আছে, এজ ফাৰ এজ দ্য সুপ্ৰিম কোৰ্ট ভাৰ্ডিক্ট অন BED কোৱালিফিকেশ্যন কেণ্ডিডেটছ ৱন বি এলিজিবল টু এপ্লাই ফৰ PRT মানে প্ৰাইমাৰী টিচাৰ জব একৰছ দি কাণ্ট্ৰি, মানে কোনো জাগাতে, ইণ্ডিয়াৰ কোনো জাগাতে BED থকাবোৰে LP ছেকশ্যনৰ বা LP টেট এপ্লাই কৰিব নোৱাৰিব, ইনভেলিড হৈ যাব, ইমিডিয়েটলি ইনভেলিড। অনলি BTC কোৱালিফাইড, BTC মানে সেইটো জাগাত মানে DLEDটোক BTC বুলি কোৱা হৈছে, BTC কোৱালিফাইড কেণ্ডিডেটছ আৰ হেন্স ফৰ এলিজিবল ফৰ PRT পষ্ট, চাম BTC ইকুইভেলেণ্ট ডিগ্ৰীজ ইন ইণ্ডিয়াছ আৰ DLED, JBT এটচেট্ৰা। সো BTC ইকুইভেলেণ্ট ডিগ্ৰী হৈছে DLED বা JBT, এইবোৰ যদি আপুনি থাকে আপুনি LP টেট দিব পাৰিব। সো এইটো এটা ভালো খবৰ আৰু এইটো এটা বেয়া খবৰো, কাৰণ আগতে কি আছিলে যে BED আছে, LPO পাছ কৰিলে, UPO পাছ কৰিলে, সো দুটা দুটা জাগাত এপ্লাই কৰিব পৰা আছিলে। সো এতিয়া নোৱাৰিব, এতিয়া অকল UPত পাৰিব, LPত নোৱাৰে। সো এইটো ৰুলটো এইবাৰ BTR টেটত বা আসাম সিক্স শ্বেডিউল টেটত এপ্লাই হ'ব নাই এইটো ভাবিব লগা কথা, চাব লগা কথা। আৰু যোনটো টিচাৰ ৰিক্ৰুইটমেণ্ট টেষ্ট আহি আছে বা ছুপাৰ টেট আহি আছে সেইটোতো এইবোৰ এপ্লাই হ'ব নাই, সেইটো চাব লগা কথা। সো আজি এইখিনি আছিলে, থেংক ইউ ভেৰি মাছ, প্লিজ ছাপোৰ্ট কৰক, ছাবস্ক্ৰাইব কৰক চেনেলটো, থেংক ইউ।